देह থেকে যখন আমি চলে যাব দেহটা পড়ে থাকবে এই দেহটা হলো এই মর্ত্যভূমি এই পঞ্চভূতে গঠিত দেহ যেমন পেয়েছি তেমন আবার ছেড়ে চলে যেতে হবে তাহলে আমার খোরাক এটাই হরি নাম করো কলিযুগে আর কিছু নেই শুধু হরি নাম মহামন্ত্র জপ করো আর কি করতে হবে দুটি বাহু তুলো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখো এই যে এখানে এত ভক্ত বসে আছে এর মধ্যে কত বৈষ্ণব আছে কত ভক্ত আছে জেনে রাখুন শুধু তিলক ধারণ করে যদি হাতে নামের মালা থাকে সেই যে বৈষ্ণব হবে আর যার ললাটে তিলক নেই সে যে ভক্ত হবে না এটা কখনো ভাববেন না ভক্ত হয় ভক্তি থেকে যার মধ্যে ভক্তি আছে সেই তো ভক্ত নাইবা থাকলো আপনার ভজন সাধন আপনি হয়তো তিলক করছেন না কিন্তু হৃদয় মাঝে ভগবানের জন্য শুদ্ধ প্রেম লুকিয়ে আছে সারা দিনের মধ্যে একটা বার হলেও দেখবেন অনেক ভক্ত আছে হাজার কাজ করে সন্ধ্যা বেলায় ঘরের কোণে বসে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁধে হাত বলে দয়াময় আমি অধম আমি পাষণ্ড ভজন জানি না সাধন জানি না হরিবল তোমায় সেবা দেব সেটুকু আমার নেই তোমায় ডাকবো সে সময় আমার নেই তাই দিনের শেষে তোমার চরণ স্মরণ করি প্রভু আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাই দিও নিতাই গৌর হরিবল হরিবল এমন ভক্ত এখানে আছে যাকে কৃষ্ণ নাম শ্রবণ করে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে সেই তো প্রকৃত ভক্ত আর সেই ভক্ত সঙ্গ যদি করা যায় চরণধুলি অঙ্গে মাখা যায় মনুষ্যকুলে জনম পাওয়া সার্থক হবে ধন্য হবে মানব জনম আপনি কি ভাবছেন আমার সংসার আমাকে কতটা ভালোবাসে আমার ছাড়া সংসার চলবে না আপনি ভুল করছেন তুমি যদি ভগবানকে ভাবতে না পারো যদি তুমি ডাকতে না পারো বাক শক্তি যদি তোমার না থাকে অন্তত পক্ষে তার সম্মুখে দাঁড়িয়ে দুফুটা বাড়ি পরিশ্রম করো তোমার সমস্ত কিছু তারই কাছে আছে তারই দায়িত্ব তোমাকে রক্ষা করার তারই কাজ জগতে সবাই তোমাকে ফেলে চলে যাবে কিন্তু সে তোমায় ছাড়বে না কারণ তুমি যে তার সন্তান তুমি তার সন্তান যে তোমাকে পাঠিয়েছে সংসার জীবনটা শুধুমাত্র একটা মোহ আর মায়া হয়তো আপনারা এখানে যত ভক্ত আছেন আপনারা হয়তো বলবেন যে মা তুমি কি আমাদের সংসার করতে বারণ করছো না সংসার কিন্তু স্বয়ং রাধা রানীও করেছেন তিনিও কিন্তু আয়ানের ঘরণী হয়েছেন কর্ম করেছেন রন্ধন করেছেন কিন্তু তার মনটা কোথায় ছিল কৃষ্ণের কাছে সদা সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আন জানত না তাই শাস্ত্রে আমাদের মতো জীবকে বললেন তোমরা সংসার করছো করো কিন্তু মনটা সংসারে না দিয়ে মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে তাই গৌর হরিব তাহলে কি হবে জীবনে কষ্ট হবে না মনটা যদি গোবিন্দ চরণে থাকে হে প্রভু তোমার সংসার তুমি এই সংসারের মালিক আমি নিজেও তোমার আমিও তোমার যা করবে সুখে রাখো দুঃখে রাখো সবই তোমার তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো আমার কোনো দুঃখ নেই তখনই কিন্তু ভগবান আপনার দায়িত্ব নেবে যদি আপনি তার উপরে নির্ভরশীল হন না হলে নেবে না মা নিজের দায়িত্ব যদি নিজে নেওয়া হয় তাহলে ভগবান নেবে না তাকে সঁপে দিতে হবে তোমার সংসার তুমি যা করবে নিদায় গৌর হরি তার একটা প্রমাণ একটু বলি এক ধোপা বাবা সে কাপড় কেচে পথের উপরে শুকাতে দিয়েছে মা এখন রাস্তার উপরে যখন কাপড় শুকাতে দিয়েছে ওই রাস্তা দিয়ে একজন সাধু হাতে নামের মালা নিয়ে জপ করতে করতে প্রভাত কালে তিনি ওই পথ দিয়ে যাচ্ছে যেতে যেতে হলো কি বাবা সেই
কাপড়গুলো যে শোখাতে দিয়েছে রাস্তার উপরে পাতানো আছে সে কিন্তু দেখেনি। নাম গাইতে গাইতে যেতে যেতে হঠাৎ সেই কাপড়ের উপরে তার পাটা পড়ে গেছে। যেই না পা পড়ে গেল সঙ্গে সঙ্গে ওই ধোপা দেখতে পেয়ে সেই সাধুর সামনে এসে দাঁড়ালো। সাধুর সামনে এসে বলে উঠলেন, তোমার এত বড় সাহস, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কাপড়গুলো শোখাতে দিয়েছি, তুমি পা দিলে কেন, কেন পা দিলে তুমি? তখন সেই সাধু নতমস্তকে বলছে, দেখো আমি দেখতে পাইনি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও মানে তুমি পা দিয়ে মারিয়েছো, তুমি জানো কত ক্ষতি করলে, কেন করলে তুমি, কেন দেখে চলতে পারো না? সে কিন্তু রেগে গিয়ে যা খুশি তাই বলছে মা। আর সাধু বারবার তার কাছে করজোড়ে বলছে, দেখো বাবা আমি বুঝতে পারিনি, আমাকে তুমি, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। কিন্তু কোনো কথাই শুনছে না ধোপা। এত রাগ হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে রাস্তা থেকে একটা লাঠি নিয়ে সাধুকে মারতে আরম্ভ করল। যেই না মারতে আরম্ভ করেছে, ভগবান তিনি কি আর দূরে থাকতে পারে বাবা, ভক্তকে মারছে দেখে সিংহাসন থেকে যখন নেমে আসছে নারায়ণ, এমন সময় পাশে আছে কে, মা লক্ষ্মী। বলছে, তুমি কোথায় যাচ্ছ প্রভু, দেখছো না অকারণে আমার ভক্ত সে মার খাচ্ছে, এত করে খবর ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা যখন করলো না তাহলে ওকে রক্ষা করার দায়িত্ব আমার। এই বলে প্রভু ছুটছে, এমন সময় সেই সাধু কি করেছে বাবা, তাড়াতাড়ি করে ওই ধোপা মারছে দেখে সেও একটা লাঠি জোগাড় করেছে। লাঠি জোগাড় করে সে যখন ধোপাকে মারতে আরম্ভ করলেন, ভগবান কিছুটা দূরে এসেও তিনি আবার চলে গেলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি প্রভু তুমি চলে এলে, তোমার ভক্তকে রক্ষা করলে না? ভগবান বলে উঠলেন, যে নিজের দায়িত্ব নিজে নিতে পারে তার তো আমাকে আর প্রয়োজন নেই, তাই গৌর হরি বল হরি বল। আর যে আমার উপরে নির্ভরশীল হয়, সম্পূর্ণ আমার উপরে সঁপে দেয়, তার সকল দায়িত্ব আমার। তাই মা গো, সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, ভালো করে জেনে রাখো, সংসার কিন্তু আমরা কেউ করিনি, মন দিয়ে শুনবে, সংসার কিন্তু আমরা কেউ করিনি। মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। অনেকে দেখবেন যারা বোকা, যারা বোঝে না বাবা, অনেকে বলে যে দেখ আমরা সংসারী জীব, সংসার করেছি, এখন কীর্তন শুনতে যাব, কৃষ্ণ নাম শুনতে গেলে সারা রাত জাগা পড়বে, পরের দিন কাজে যেতে পারবো না, সংসারী জীব, সংসার বসিয়েছি। কিন্তু একবার ভেবে দেখুন বাবা, সত্যি কি আপনি সংসার বসিয়েছেন, আপনি করেছেন সংসারটা? না, আপনি সংসারের মধ্যে জন্ম নিয়েছেন, সংসার আগে থেকেই ছিল, আপনিও করেননি, আপনার পিতাও করেনি। কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইন, সংসার ছিল, আপনি তার মধ্যে এসেছেন, আবার আপনি যখন মারা যাবেন সংসার কিন্তু আপনার সঙ্গে চলে যাবে না, সংসার সংসারের জায়গায় থাকবে, শুধু আপনি চলে যাবেন। তাহলে সংসার আমরা কেউ করিনি, সংসারের মধ্যে এসেছি, তবে কেন এসেছি? আমাদের কর্মটা ছিল কি, ভগবানের নাম করা, কৃষ্ণ ভজিবার জন্য এই সংসারে আসা। এটা আমার কথা না, শাস্ত্রেই বলে দিলেন, কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইল, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা। কেউ কারো কাতকান্তা কস্তে পুত্র, সংসার হইব অতীব বিচিত্র, একটা নাট্যমঞ্চ, যাত্রা মঞ্চ। এই যাত্রা মঞ্চে আমরা সারা জীবন ধরে শুধু অভিনয় আর অভিনয় করে যাচ্ছি, কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো কারোর মা হলাম, এই চলছে অভিনয়। কিন্তু অভিনয়ের পর্ব তো বাবা শেষ হবেই হবে, যেদিন অভিনয় শেষ হবে
আমরা যেখান থেকে এসেছিলাম এই নাট্যমঞ্চ অভিনয় করতে সেখানেই আমাদের ফিরতে হবে। শাস্ত্রে সেই জন্য বললেন, হে জি সংসার করো কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিজের কর্ম কি, আমার কাজ কি, সংসারে যেগুলো করছি ওইগুলো না, সংসারে যেগুলো করছি আমরা ওটা শুধুমাত্র মোহ আর মায়ার কাজ, এই দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো ঘুমাবো, ভালো পড়বো, ভালো খাবো, ভালো বেড়াবো, এর জন্য সংসারে যে কাজ এগুলো শুধু দেহের সুখের জন্য। আর আমি মানে আত্মা যেটা এর মধ্যে আছে, যার কারণে আমি এখনো আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেটাই হচ্ছে আমি। যে শক্তির জোরে আপনাদের সামনে কথা বলছি, যে শক্তির জোরে আমি হাত নাড়াতে পারছি, চলতে পারছি, সেটাই হচ্ছে আমি। এই দেহটা আমি নই। ঘরে আমার গিরিধারী আছে, তার সেবার জন্য ভিক্ষা করি, ভগবানের সেবা দেওয়ার জন্য। আপনাদেরও তো ঘরে ভগবান আছে, তাই না? ভগবানের জন্য ভগবানকে সেবা দেন তো নিশ্চয়ই। কি সেবা দেন? জয়নিতায় কি সেবা দেন? বাতাসা। এছাড়া তার ভাগ্যে আর কিছু জোটে না, জোটে না বলা ভুল হবে, সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গায় বাতাসা নকুলদানায় জোটে। তা ভগবানের জন্য বাতাসা নকুলদানা বরাদ্দ, কিন্তু নিজেরা একবার ভেবে দেখুন আমরা কি করি। সারাদিনে কত রকম সেবা করছি যার কোনো লিমিট নেই, যখন যা পাচ্ছি তাই খেয়ে ফেলছি, তাই না? আর ভগবানের জন্য দুটো নকুল দানা খাবে খাবে না খাবে না খাবে। প্রকৃত যে ভক্ত হয়, প্রকৃত যে ভগবানকে ভালোবাসে, সে কিন্তু ভগবানকে কিছু না দিয়ে সেবা করে না, তাকে যেটা দেবে সেটাই খাবে। তার কারণ দেখো, অনেক রাধারানীর কুঞ্জে যেদিন গোবিন্দ যাননি, কলহন্তরিতা মানে যেদিন কুঞ্জে যাননি রাধারানীর কুঞ্জে, সেই দিন রাধারানী সমস্ত ফুলমালা ছিঁড়ে ছুটে যমুনার জলে ফেলিয়েছিলেন, ফেলে দিয়েছিলেন। যমুনা কিন্তু সেই ফুলমালা গ্রহণ করেনি। কেন করেনি? বলেছিল যমুনা, হে রাধে, তুমি যে ফুলমালা আমার পক্ষে ফেলে দিলে এটা তো কৃষ্ণ প্রসাদই নয়, তাই যে মালা গোবিন্দ সেবায় লাগে না সেই মালা সেই ফুল আমি গ্রহণ করব না। আনে তাই গৌর হরিবল হরিবল। তাই কোনোদিন কোনো সময় ভক্ত ভগবানকে না দিয়ে সেবা করতে পারে না। আপনি যেটাই খাবেন দেখবেন, যদি প্রকৃত ভগবানকে ভালোবাসেন একবার হলেও তার কথা মনে পড়ে যাবে। বাজার থেকে যখন কোনো খাবার কিনি আমরা চিন্তা করি বাড়িতে আমার কতজন আছে তাদের জন্য নিয়ে যাব, কিন্তু ঘরের কোনো একজন বসে আছে সেও আমার বাড়ির একজন, তার কথা কিন্তু একবারও মনে আসে না। যে আমার পাঁচটা রসগোল্লার টাকা যোগান দেয় তার কথা একবারও মনে পড়ে না, তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। হরি বল হরি বল। এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। তাই ভক্তের স্বভাব কি? সর্বদাই ভগবানকে দিয়ে তবে সেবা করা। বলছে এই যে বাবু, আমি গিরিধারীর সেবা দিই তারপরে প্রসাদ পাই। সঙ্গে সঙ্গে লালা কি করেছে মা, অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ওই ভিখারিকে দিয়েছে। ভিখারি বলছে, বাবু এগুলো কি আছে? অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। কি করব, তুমি আমার মতো ধনী হবে, যাও নিয়ে যাও। মাথায় করে নিয়ে লালার কাছ থেকে বিদায় নিয়ে যেই না যাত্রা করেছে, কিছুটা পথ যাওয়ার পর সেই পুটুলিটা মাথা থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর যখনই ফেলে দিল দূর থেকে লালা চিৎকার করে বলে উঠলো, এই ভিখারি, এত বড় সাহস তোমার, যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে তুমি? ভিখারি বললেন, বাবু আপনার কথা মতো সবই তো নিয়ে যাচ্ছি আমি, কিন্তু জানি না বাবু হঠাৎ কে যেন আমাকে ডেকে বলল, ওরে ভিখারি তুই এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এগুলো দিয়ে কি হবে তোর? তুই কি লালার মতো জমিদার হতে চাস? ফেলে দে, এসবের কিছুরই প্রয়োজন নেই তো।
তুই দারে দারে ভিক্ষা করে যা পাস সেটাই আমাকে সেবা দিবি, আমি তাতেই সন্তুষ্ট। তার জন্য রাজভোগের দরকার নেই, রাজসুখের প্রয়োজন নেই। যা যা এনেছিস সব ছুঁড়ে ফেলে দে। আগে শুধু আপনাদের কাছে আমার একটাই নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। গোবিন্দ সেবার বেলা বয়ে বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তুই ভিক্ষা করে যা পাস সেটাই আমার তেমন। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়, ও সেবা দিতে ভুল করিস নে আমায়। আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ও আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আই ভিখারি আই রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। কথাটা কি বললেন মা? বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। এই যে বিদুরকে মহাভারতে দাসীপুত্র বিদুর, যার ঘরে স্বয়ং ভগবান কৃষ্ণ সেবা করতে গিয়েছিলেন, বিদুরের কিছুই ছিল না, দিনহীন কাঙাল বিদুর। সেই বিদুরের ঘরে ভগবান সেবা করতে গিয়েছিলেন যুধিষ্ঠির, বলেছিলেন কৃষ্ণ এসো আমি তোমাকে রাজভোগ খেতে দেব। ভগবান বলেছিল শোনো আমি তোমার ঘরে, আহা দুর্যোধন বলেছিল, দুর্যোধন বলেছিল যে তোমাকে রাজভোগ দেব। তখন ভগবান দুর্যোধনকে বলেছিল শোনো আমি তোমার ঘরে সেবা করব না, সেবাই যদি আমাকে করতে হয় আমি বিদুরের ঘরে সেবা করব। আর ওই বিদুরের ঘরে সাকর্ণ সেবা করেছিল ভগবান কৃষ্ণ। বিদুরের স্ত্রী একটা কলা সেবা দেবে বলে, বাবা আমরা যখন বাড়িতে কোনো ফলের গাছ, যখন আমরা কোনো ফলের গাছ বাড়িতে রোপণ করি তখন কি আমরা কি জন্য মনে মনে কি ভাবি, এই গাছে যখন ফল হবে আমার সন্তানেরা সেবা করবে আমরা খাবো, তাই না? কিন্তু বিদুরের স্ত্রী যখন একটা কলা গাছ রোপণ করছে মনে মনে বলছে এই গাছে যখন ফল হবে আমি গোবিন্দ সেবাই দেব। আহা একটা কলা সেবা দিতে গিয়ে দেখুন নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা। হে ভগবান তুমি স্বয়ং এসেছ আমার ঘরে তুমি সেবা করছ, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন গোবিন্দর সম্মুখে দাঁড়িয়ে। ভুল করে কলাটা দেবে বলে যখন কলার খোসাটা ফেলে ছাড়াচ্ছে হঠাৎ শ্বাসটা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেই খোসাটা গোবিন্দের হাতে তুলে দিলেন, কিন্তু সেদিকে কোনো লক্ষ্য নেই, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। আর ভুল করে খোসাটা গোবিন্দের হাতে যেই দিল গোবিন্দ সেই খোসাটাই সেবা করছে। কেন না তার মধ্যে প্রেম আছে যে আপনি ভালোবেসে যেটাই সেবা দেবেন। কোনো কিছু ভগবানের জন্য রন্ধন করছেন হঠাৎ দেখা গেল পাঁচটা রকমের ফোড়নের মধ্যে একটা দুটো নেই, মন খারাপের কিচ্ছু নেই, আপনার যতটুকু আছে আপনি ততটুকুই দিন। সবার আগে চাই ভক্তি বাবা, ভক্তি যদি থাকে, ভক্তি হচ্ছে এক, মন দিয়ে শুনে নিন, ভক্তি হচ্ছে এক। যদি ভক্তিকে আমি এক ধরি মা, সংখ্যায় যদি এক ধরি বাবা, এবার মনে করুন আপনি ব্রত করছেন, তীর্থে যাচ্ছেন, বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন, তাতে কি হবে ওই যে একের পিছনে একটা একটা করে শূন্য বাড়তে থাকবে। কিন্তু যদি প্রথমের একটাই না থাকে তাহলে পিছনে যেগুলো আছে সবই শূন্য শূন্য শূন্য। শাস্ত্রে বললেন কৃষ্ণ নাম অঙ্ক করো বাকি সব কৃষ্ণ ব্যাংক সব গায়া কৃষ্ণ গৌর হরি বল হরি বল। অর্থাৎ
পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। আপনি যদি শাস্ত্র পড়েন, শাস্ত্র পড়ে যদি মনে করেন আমি শাস্ত্র পড়েছি আমি ভগবানের ভক্ত আমি পণ্ডিত, তবেই ভুল হয়ে যাবে। মহাজন বললেন চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন দর্পণে অন্ধে কি বা কাজে। আপনার মধ্যে পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু ভক্তি নেই, লাভ কি তাতে? অন্ধ ব্যক্তির ন্যায় কোনো লাভ নেই। বৃথা তার অধ্যয়ন যদি তোমার মধ্যে ভক্তি না থাকে, আপনার কিছুই নেই, আপনার বিদ্যা নেই, বুদ্ধি নেই, দরকার নেই, যদি ভক্তি থাকে তাতেই ভগবান সন্তুষ্ট। তার প্রমাণ অনেক আছে, বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা তাদের মধ্যে কিন্তু মা পাণ্ডিত্য ছিল না। রাসমঞ্চে শত শত গোপীদের নিয়ে ভগবান যে লীলা করেছেন তাদের মধ্যে কোনো পাণ্ডিত্য ছিল না। তারা নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দ চরণে, তারা গোবিন্দকে এতটাই ভালোবাসতেন সুখে দুঃখে সর্বত্র কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাদের মধ্যে ছিল ভক্তি মার্গের প্রেম, রাগ মার্গের নয়, ভক্তি মার্গের প্রেম, শুধুমাত্র কৃষ্ণ, সর্বত্র কৃষ্ণ, আর আমরা কিছু জানতে চাই না। ভগবান কৃষ্ণ তার প্রিয় বন্ধু উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনে। উদ্ধবের ছিল পাণ্ডিত্য, গুরু বৃহস্পতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, অনেক জ্ঞান ছিল তার। তাই ভগবান একদিন চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, মা তখন একটু মন দেবেন, যখন কাঁদছে তখন তার প্রিয় বন্ধু এই সখা উদ্ধব সে বলছে, কানাই তুই কাঁদছিস কেন? বলছে আমার বৃন্দাবনে না সকলের কথা মনে পড়ছে, আলাভোলা রাখালগণ আমার সখাগণ, বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীর প্রেমময় রাধারানী মা যশোদা সবার কথা মনে পড়ছে বন্ধু। উদ্ধব বলছে, হ্যারে এই কানাই, তুই না স্বয়ংপূর্ণ ব্রহ্ম, তুই না অনাদির আদি, তুই না ভগবান, আরে ওরা বোকা বলে কাঁদছে, তুই তোর বোকানোষ, তুই কাঁদবি কেন? দেখুন বাবা, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলে কি হবে, সেও কিন্তু মা যশোমতির কাছে সন্তান হয়ে বাধা পড়ে আছে। এমন সময় উদ্ধবকে বলছে, তুই এক কাজ কর বন্ধু, তুই বৃন্দাবনে যা, গিয়ে সমস্ত ব্রজবাসীকে গিয়ে বল তারা যেন আমার জন্য না কাঁদে। উদ্ধব বললেন, ঠিক আছে তুই চিন্তা করিস না। এবার নিজেকে কৃষ্ণ সাজিয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন মানিদায় গৌর হরি। সবার আগে গেলেন কোথায়, মা যশোমতির কাছে। যে মা কৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসে সেই মা ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, সেখানে গিয়ে উদ্ধব বলছে, মা কাঁদছো কেন তুমি, তোমার চোখে জল কেন? মা বলছে, উদ্ধব আমি যে সন্তানকে হারিয়েছি। সন্তান? কে তোমার সন্তান? কেন আমার কৃষ্ণ? না না মা, তোমার কথা ভুল হচ্ছে, কৃষ্ণ তোমার সন্তান নয়। তোমার ভাগ্য ভালো, তুমি কৃষ্ণকে নিজের সন্তান রূপে পেয়েছো, কিন্তু তুমি জেনে রাখো মা, সে কিন্তু তোমার সন্তান নয়, সে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। মা বলছে, নরে উদ্ধব, ভেবেছিলাম তুই মনে হয় বড় পণ্ডিত, এখন দেখছি সত্যি তুই বোকা বাবা, আমার ছেলে আমার নয়। হ্যাঁ, এ তোর কেমন কথা, যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয় সে কখনো কাপড়ের আঁচল ধরে টেনে বলে মা খিদে লেগেছে খেতে দাও? যা যা উদ্ধব যা, আমার কাছে থাকিস না, তোর এই কথা আমি শুনতে পারছি না, চলে যা মা, একবার বিশ্বাস কর মা, তোমার তোমার অনাদির আদি তোমার সন্তান সে হতে পারে না। বলছে, দেখ বাবা, তোর কথাই যদি সত্য হয় তাহলে মেনে নিলাম, আমার ছেলে সে তো আমায় ছেড়ে চলে গেছে, আর সে যদি ভগবান হবে তাহলে তো ভগবানই আমায় ছেড়ে চলে গেছে, তাহলে বেঁচে থেকে আর লাভ কি বল? শ্রীমতী রাধানি বলেন, উদ্ধব যেখান থেকে এসেছে সেখানে চলে যাও, তোমার কথা আমরা কিছুই শুনতে পাচ্ছি না। অবশেষে উদ্ধব নিজে স্বয়ং রাধা নাম গাইতে গাইতে ওই বৃন্দাবন থেকে মথুরায় চলে যায়, গিয়ে গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন উদ্ধব, কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব। তাই মা গো, ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি নেই যার ভগবান দেখিলেই বা কি হয়, সেখানে ভক্তি নেই, ভগবান নেই।
ভগবান কোথায় থাকে নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ কিন্তু যেখানে কীর্তন ভেঙে যায় সেখানে তো ভগবান থাকে না তাহলে সর্বদাই ভগবানকে পেতে গেলে কোথায় পেতে হবে ভগবান বললেন দেবর্ষী ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম যেখানে ভক্ত সেখানে আমি তাই আজ দেখুন কি করলো মা ওই ভিখারি বললে বাবু আপনার এই জমিদার মহলে থাকলে আপনার দেওয়া এই মূল্যবান রত্ন যদি আমি নিয়ে যাই তাহলে ভগবানের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা আমার একটু একটু করে শেষ হয়ে যাবে তাই আমি আসি বাবু আমি আসি সঙ্গে সঙ্গে ভিখারি চলে গেল লালা মনে মনে চিন্তা করলেন এই জমিদার মহলে থাকলে তবে ভগবানকে ভুলে যেতে হয় না না এক পা দু পা করে ভিতরে ঘরে গিয়ে মুখে হাত দিয়ে চিন্তা করছে লালা যে এই জমিদার মহলে থাকলে এত ধন ঐশ্বর্য এত সুখ এত আনন্দ এত বিলাস বহলে থাকলে আমি বোধহয় গোবিন্দকে ভুলে যাব চিন্তা করতে করতে হঠাৎ পালকি চেপে যাচ্ছে গ্রামে খাজনা আদায় করতে এখন খাজনা আদায় করে সারাদিন পর যখন সমস্ত প্রজাবর্গকে দর্শন করে খাজনা নিয়ে ফিরছে সেই সময় সন্ধ্যা হয়ে গেছে মা ঠিক সন্ধ্যা আগত বাবা সেই সময় এক রজক কন্যা কাদের বলে ধোপার মেয়ে যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক সেই ধোপার মেয়ে চিৎকার করে তার বাবাকে ডেকে বলছে বাবু গো বেলা যায় বাসনায় আগুনি দাও বাবু গো বেলা যায় বাসনায় আগুনি দাও এই কথাটা যখনই তার পিতাকে বলেছে আর তার প্রতিধ্বনি শুনছে লালা পালকি চেপে আসছে মা সন্ধ্যা আগত দিনের আলো শেষ সন্ধ্যা আগত সেই সন্ধিক্ষণে লালা আসছে আর শুনছে কি এটা শুধু লালা নয় এটা কিন্তু আমাদেরকেও শিক্ষা দেওয়া মহাজন আমাদেরকেও শিক্ষা দিচ্ছে কি বলছে বেলা বেলা যা সবাই জেনে রাখো কার হাতে কতটুকু সময় আছে বেলা আছে কেউ জানে না বেলা যা বেলা যা কি বললে বেলা গেল সন্ধ্যা হলো সন্ধ্যা হলো ফিরে এসো তা আসুন আমরা সবাই মিলে একবার প্রাণ ভরে দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করব কেমন সবাই হাত তুলুন
সবাই আমরা মহামন্ত্র জপ করব সবাই অন্তর থেকে গাইবেন আমি বলেছি সেই জন্য নয় যার যার নিজের কাজ নিজেকে করতে হবে দেখি হাত তুলুন সবাই কিন্তু গলা ছেড়ে গাইবেন যার যতটুকু সুর আছে প্রাণ ধরে গাইবেন আমি আগে বলবো শুনে নিন তারপরে আপনারা গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলুন এদিকে বাবা দিদিকে হরি বল হরি বল হরি বল এখানে যত ভক্ত আছে আমার মনে হয় সবাই যদি এই হরি নাম মহামন্ত্র গলা ছেড়ে নামটা করে আমার মনে হয় এই নাম একেবারে গোলকধামে আমার গোবিন্দের চরণে পৌঁছে যাবে কিন্তু ফাঁকি দিলে কি হয় ফাঁকে পড়তে হয় আমার চোখের ফাঁকি তুমি দিতে পারবে কিন্তু যিনি এখানে বসে আছে তার ফাঁকি কে বা দিতে পারবে বলো কেউ দিতে পারবে না তাই ফাঁকি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা যেটুকু কর্ম করবেন সেটা কিন্তু আমার জন্য নয় আপনার নিজের জন্য সংসারে তো ভগবানের নাম করার সময় নেই এত কষ্ট করে যখন এই সাধুর বাজারে এসেছেন এই আনন্দ কাননে এসেছেন সময়টা হেলাই নষ্ট না করে একবার নিজেকে সঁপে দেন ভগবানের চরণে সবাই মিলে গাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে বল হরে বল হরি নামের এমনই মহিমা যেভাবেই বলো না কেন হেলাই বা সত্যায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় ইচ্ছাই বলো অনিচ্ছাই বলো যেমন ভাবেই বলো না কেন নামের কিন্তু মহিমা আছে এখানেই তার প্রমাণ আপনারা যে এখানে বসে আছেন নিশ্চয়ই আমাকে দেখার জন্য আসেননি তাই না এমন কোন রূপসী সুন্দরী তো আমি নই তাই যে আমাকে দেখার জন্য ভিড় করে আপনারা এসেছেন তাই না তাহলে আপনারা এসেছেন কেন কি জন্য এসেছেন কৃষ্ণ নাম হরি নাম আস্বাদন করার জন্য তাই তো তাহলে সেই নামের এমনই মহিমা কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন গাড়ি করে সংসার ফেলে সমস্ত কিছু ত্যাগ করে নাম শ্রবণ করার জন্য ছুটে এসেছেন এখানে তাহলে আপনাদেরকে এখানে যে বসিয়ে রেখেছে কে বসিয়ে রেখেছে আমি না আপনাদেরকে বসিয়ে রেখেছেন আমার অনাদি আদি গোবিন্দ নিতাই গৌর হরি বল তার কৃপা হয়েছে তার ভক্তি হয়েছে তাই সে ভক্তি প্রদান করেছে কৃপা করেছে আপনাদের সেই জন্য কিছু সময়ের জন্য আপনারা সব ভুলে গিয়ে নামের মধ্যে ডুবে আছেন আবল বৃদ্ধ বনিতা সকলে একাকার হয়ে গেছে নামের এমনই মহিমা যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে খোল করতলে ধ্বনি হলে তারা ঘরে থাকতে পারবে না আর যারা নাস্তিক তাদের কথা বাদ দিলাম অনেকে আছে দেখবেন এই সময় সিরিয়াল হয় টিভিতে যারা সিরিয়াল পছন্দ করে তারা কিন্তু এখানে আসবে না আর সিরিয়াল দেখতে দেখতে এমন একটা অভ্যাস হয়ে গেছে রক্তের সঙ্গে মিশে গেছে তারা সিরিয়াল শেষ হলে তবেই দেখবেন একটা শাড়ি পরে এই মাঠের মধ্যে একটা পাক দিয়ে আবার চলে যাবে হরি বল তারা আসবে না তবে সিরিয়াল দেখলে বাবা একটা ফল পাওয়া যাবে সেটা কি না কিভাবে তিনটে বিয়ে করা যাবে সে পদ্ধতি খুঁজে পাওয়া যাবে আর হরিনাম শুনলে কি হবে আমাদের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে আমাদের চৈতন্য হবে চেতনা হবে
আমি কে কি আমার পরিচয় আমি কোথা থেকে এসেছি কোথায় যাব এগুলো আমরা জানতে পারব আর কি হবে না গোবিন্দের কৃপা হবে জনতায় জয় গৌর তাই গৌর হরি বল দেখুন একটা সুন্দর দৃষ্টান্ত দিই মন দিয়ে শুনবেন মা যা রাধে এখন হরি নাম শুনলে কি উপকার আছে দেখুন শুনুন ছোট্ট করে দৃষ্টান্ত দিচ্ছি হরি নাম শুনলে কি ফল পাওয়া যায় এখন বনের ভিতরে যারা ডাকাতি করে এখানে আমার বাবারা ভালো বলবেন বলতে পারবেন বাবা যারা ডাকাতি করে ডাকাত যারা তারা কার পূজা করে কার সেবা করে বলুন মায়ের পূজা করে তাই না এখন বনের ভিতরে মায়ের পূজা করে যে দলের মধ্যে যিনি একেবারে সর্দার হ্যাঁ পান্ডা যিনি দলের সে কি করেছে পাঁচজনকে দল বেঁধে বলেছে শোন তোরা এই পাঁচজনে অমুক জায়গায় অমুক বাড়িতে গিয়ে আজকে ডাকাতি করে নিয়ে আসবি ঠিক আছে দলের পান্ডা বলেছে যেতে হবে অমুক এলাকায় অমুকের বাড়িতে যেতে হবে এখন মায়ের চরণে প্রণাম করে মা চললাম তুমি রক্ষা করো কৃপা করো বলে মায়ের চরণে প্রণাম প্রণাম করে যাচ্ছে এমন সময় সেই যে দলের ভিতরে যিনি মোড়ল যিনি পান্ডা তিনি বল যায় শোন ওই বাড়িতে ডাকাতি করতে যাবি কিন্তু ওই পাশে দেখলাম এক জায়গায় কীর্তন হচ্ছে যেমন এখানে কীর্তন হচ্ছে তা ওই যাবার সময় দেখিস যেন ওই কীর্তন তোর কানে না যায় হ্যাঁ কৃত্তন যেন কানে না যায় বলছে কানে তাহলে কি করবো যদি কানে চলে আসে বলছে সঙ্গে সঙ্গে কানে গামছা বাঁধবি যাতে কৃত্তনের কোনো কথা তোর কানে না যায় ঠিক আছে তার মানে বুঝতে পারছেন না কৃত্তন শুনলে আর ডাকাতি করা হবে না বোধ হয় সেই জন্য বাধা দিচ্ছে যে চুরি করতে যাবি ডাকাতি করতে যাবি কিন্তু কীর্তন শুনবি না খবরদার বারণ করে দিলাম ভালো কথা এখন যাচ্ছে দল বেঁধে যেতে যেতে হলো কি ওই যে কীর্তন হচ্ছে কীর্তনিয়া কীর্তন করছে ভাগবত যিনি পাঠ করেন তিনি পাঠ করছেন পথে যেতে যেতে হঠাৎ ওই কীর্তনের কথা তার কানে ঢুকে গেছে আর যেই না ঢুকে গেছে তাড়াতাড়ি করে কি করবে ওই যে সর্দার বলেছেন গামছা বাঁধবি এখন গামছাটা তাড়াতাড়ি করে মাজা থেকে খুলে যেই না কান দুটো চেপে বাঁধতে গেছে তার মধ্যে তিনটে কথা কানের মধ্যে ঢুকে গেছে বাঁধতে বাঁধতেই তিনটে কথা ঢুকে গেছে কি আর করা যাবে যা বেশ ঠিক আছে এখন ডাকাতি করে যখন ফিরছে ফেরার সময় কিভাবে কিভাবে সেই ব্যক্তি ধরা পড়ে গেছে যেই না ধরা পড়ে গেছে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে একেবারে থানায় যেই থানায় গিয়ে দিয়েছে আর বড়বাবু কি করবে তাকে ধরে লকআপে ঢুকিয়ে দিয়েছে লকআপে যেই না ঢুকিয়ে দিয়েছে এবার তার কাছ থেকে তো কথা বের করতে হবে যে কেন তুই ডাকাতি করছিস তোর বাড়ি কোথায় আর লোকজন কোথায় এবার যে দল থানার মধ্যে থাকে না বড়বাবু মেজবাবু থাকে তোমার এখন যে বড়বাবু হাতে একটা নিয়েছে লাঠি দেখবেন ডাকাতদের মধ্যে কিন্তু সবার সঙ্গে একটা কথা আছে বলা বলি থাকে যে যদি তোর প্রাণটাও চলে যায় তাও কিন্তু সত্যি কথা বলবে না হ্যাঁ এখন সেই বড়বাবু যত মারছে ও কিন্তু কোনো কথাই বলছে না এবার এই তোর আর দলের লোক সব কোথায় বল তোর দলের লোক কোথায় অনেকক্ষণ ধরে চেষ্টা করলো অনেক মারলো বাবা হরি বল হরি বল কিন্তু মা মুখ থেকে কিন্তু কোনো কথা বেরোলো না বড়বাবু ক্লান্ত হয়ে চলে এলো এবার মেজবাবু বলছে তোমার দ্বারা হবে না তুমি বসো আমি দেখছি কি করা যায় এবার মেজবাবু ঢুকছে তবে কিভাবে ঢুকছে দেখুন সে মনে মনে চিন্তা করছে ডাকাতের কাজ হচ্ছে মায়ের পূজা করা ডাকাতের মায়ের আরাধনা করে তবেই যায় যাত্রা করে তাহলে ওকে যদি বশ করতে হয় তাহলে আমাকে মা কালী রূপ ধারণ করে তবেই যেতে হবে মেরে ধরে যখন মুখ থেকে কথা বের করতে পারছি না তাহলে এবার দেখি মায়ের রূপ ধারণ করে কিছু করতে পারি কি এবার বেশ সুন্দর করে মায়ের রূপ ধারণ করে চুল সুন্দর করে চুল করেছে আবার জিভটা কাঁঠাল পাতা দিয়ে জিভ তৈরি করেছে সুন্দর করে নিজেকে মা সাজিয়ে এক পা দু পা করে ঢুকেছে
ঢুকে গিয়ে ডাক বৎস বৎস। দেখুন এই যে কথাগুলো বলছি এর অর্থটা কিন্তু ভুলে যাবেন না, কি উদ্দেশ্য নিয়ে কথাটা হচ্ছে। কি বলছে বৎস? কে আমি রে? তোর মা? মা? হ্যাঁ। আরে তুই না আমার আরাধনা করে তবেই বেরিয়েছিস? আমি এসেছি বাবা, তুই না বিপদে পড়েছিস? মা, মা তুমি এসেছো মা, মা আমি বড় বিপদে পড়েছি মা, তুমি রক্ষা করো মা, আমি তো তোমার চরণে প্রণাম করে তবেই বেরিয়েছি, আজ যে ধরা পড়ে গেছি মা, সবাই বেঁচে গেল আমি ধরা পড়ে গেলাম, তুমি মুক্তি করো মা, এখান থেকে আমাকে মুক্ত করো। আরে দাঁড়া দাঁড়া, আমি তো সেই জন্য এসেছি। আরে তোকে তো বাঁচানোর জন্যই আমার আশা। তা বাবা বলতো দেখি তোর আর বন্ধুগুলো গেল কোথায়? মা চিন্তা করছে কি ব্যাপার, আমরা আমরা বন্ধু, আমার আর বন্ধুরা কোথায় আছে না আছে সে তো মা জানার দরকার নেই। চিন্তা করছে মানে সেই ভক্ত মানে সেই ডাকা চিন্তা করছে মা এই কথাটা কেন জিজ্ঞাসা করছে, আর বন্ধু কোথায়? তারা যেখানে থাকে থাক, মা তো এসেছে আমাকে উদ্ধার করার জন্য। মা ও মা মা ও মা তুমি আমাকে উদ্ধার করো মা, আমি যে বিপদে পড়েছি মা, যে যেখানে থাকে থাক তুমি আমাকে উদ্ধার করো না মা। আরে বাবা করব বলেই তো এসেছি, শুধু তুই বল তোর আর দলের লোকগুলো সব আছে কোথায়? চিন্তা করছি ব্যাপারটা কি, মা বারবার কেন এই কথাটা জিজ্ঞাসা করছে? হ্যাঁ মা কি আমার দলের লোক মানে আমার আমার উপকার করার জন্য এসেছে নাকি ওই পুলিশের দলের লোক? এরকম করে কেন আর ছেলেদের কথা জিজ্ঞাসা করছে? কি রে বাবা বল তোর আর সব বন্ধুগুলো গেল কোথায়? সেখানেই তোকে নিয়ে যাব, কোথায় আছে তারা? চিন্তা করছে ব্যাপারটা কি, মা বারবার এই কথা কেন জিজ্ঞাসা করছে? আচ্ছা মা তুমি এমন কথা কেন বলছো, ওই বড়বাবু যা জিজ্ঞাসা করলো তুমিও তো সেই একই কথা জিজ্ঞাসা করছো। মা তুমি কে মা? আরে আমি তো তোর মা, বারবার যখন বলছে মা দেখুন তার কিন্তু ডাকাতের কিন্তু মনে সন্দেহ তৈরি হলো। কি ব্যাপার আর ছেলেগুলো গেছে কোথায় সে খবর বারবার কেন জানতে চাইছে? দাঁড়া এবার হঠাৎ করে হলো কি, ওই যে তিনটে কথা কীর্তনের কথা কানে ঢুকে গেল সেই তিনটে কথাটা হঠাৎ তার মনে পড়ে গেছে। সেই তিনটে কথা কি? সে যখন ওই গামছা খুলে বাঁধছে তার মধ্যে দিয়ে তিনটে কথা ঢুকে গেছে। কি? মাটিতে পা রাখে। চিন্তা করছে এবার তো দেখা যাক, ওই যে কীর্তনিয়া বলেছিল দেব দেবী যারা হয় তারা মাটিতে পা রাখে না, এই যে কথাটা বলেছিল মিলিয়ে দেখি তো, যে আমার পিছনে যে মা দাঁড়িয়ে আছে তার পা দুটো কোথায় আছে? তাকিয়ে যেই না দেখেছে, দেখছে দিব্যি মাটিতে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। আর একটা কথা কি বলল, আর একটা কথা কীর্তনিয়া বলেছিল যে স্বর্গের দেবী দেবী যারা তাদের কখনো চোখের পলক পড়ে না, দেখি তো চোখের পলক পড়ছে কিনা। যেই না মুখটা ঘুরিয়ে দেখেছে হ্যাঁ এই তো চোখের পলক পড়ছে। আর একটা কথা সেটা কি, যারা দেব দেবী হয় তাদের ছায়া কখনো মাটিতে পড়ে না, দেখছে কি বাবা লম্বা ছায়া আছে সেই মানুষটি। হ্যাঁ আর কি ভুল হয়, মুখ থেকে আর কোনো কথাই বাহির করল না, সে বুঝেই নিল যে এটা স্বয়ং মা নয় এই থানারই কোনো বাবু হবে। তাহলে কিন্তু ধরা পড়ে যেত তাই তো, যদি সে এই তিনটে কথা কানে না যেত আজ সে ধরা পড়ত তাই তো। তাহলে দেখুন কীর্তন আর সাধনের কি মহিমা, নাম শ্রবণ করলে কি মহিমা। আজ তুমি নাম শ্রবণ করছো এর ফল তুমি একদিন না একদিন পাবে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় তার মুক্তির কারণ। হরি বল হরি বল। যারা নাস্তিক হয় তারা দেখবেন
সাধুগুরুকে দেখলে ব্যঙ্গ করে। জয় নিতাই, জয় নিতাই। সাধু কি বলে? তাই হোক বাবা, তুই আমার বল, বলতে থাক, যতবার দেখবি ততবার বলবি। আরে আমাকে দেখেছিস বলেই তো বলছিস, সাধারণ মানুষকে দেখলে তো বলবি না। এই নাম বলতে বলতে একদিন তোর এই নাম মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল। তাই আজ মহাজন শাস্ত্রে বললেন, ঘোর কলিযুগে যদি আপন আপন গুরুচরণ আশ্রয় করতে পারে কোনো জীব, আর দুফোঁটা বাড়ি বাড়ি স্মরণ করে যদি নামের মধ্যে ডুবে থাকতে পারে, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাই আসুন আমরা সবাই মিলে দয়াল নিতাই চাঁদ পরম গুরু যিনি, তার চরণ একবার স্মরণ করি। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা, কবে তুচ্ছ হবে বল আর কবে নিতাই চাঁদ ওই না করুণা করিবে সংসার বা শোনা আমার, কবে তুচ্ছ হবে সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে ওই না শুদ্ধ হবে মন, কবে হাম যাব ওই মধুর বৃন্দাব, কবে হাম যাব হরিব মধুর বৃন্দাবন, রূপ রঘু এই গ্রামের কিছু কিছু ভক্ত যারা, তারা এই হরিবাসরের আয়োজন করেছে। তাই আপনাদের কাছে আমার বিনীত ভাবে, এই ছোট্ট ছোট্ট ভাইয়েরা যাদের বয়সটা খুবই কম, যাদের বয়স খুবই কম, এই অল্প বয়সেই তারা কিন্তু নামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে ফেলেছে, নামকে ভালোবেসে ফেলেছে। মা বাবা কৃষ্ণ ভক্ত হলে তবেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়। তা এই ছোট্ট ছোট্ট ভাইয়েরা তারা সবাই এত আগ্রহ নিয়ে এত সুন্দরভাবে এই হরিবাসরের আয়োজন করেছে, আপনাদের কাছে যাচ্ছে তারা আঁচল পেতে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা যতটুকু পারবেন গোবিন্দ সেবার জন্য, ভগবত সেবার জন্য দান করুন। দেখুন এই দান কখনো বৃথা হবে না। আপনি দান করবেন, যদি আপনার কাছে ভিক্ষা কেউ না চায় তাহলে তো আর আপনি দেবেন না, আপনার কাছে আছে কিন্তু আপনি দেবেন কাকে? কেউ চাইলে তবে তো দেবেন, না চাইলে তো আর দেবেন না। তাহলে যে ভিক্ষা করবে আপনার দ্বারে গিয়ে, আপনি তাকে ভিক্ষা দিচ্ছেন, বিনিময়ে পুণ্য অর্জন করছে কে? আপনি, কারণ আপনি দান করছেন, তাই পুণ্যটা কিন্তু আপনারই হচ্ছে। আর যে ব্যক্তি যাচ্ছে আপনার কাছে ভিক্ষা করতে, সে আপনার কাছে নতমস্তকে ভিক্ষা চাইছে। শাস্ত্রে বললেন ভিখারি না থাকলে তো আর দান কেউ করতে পারবে না, যার অর্থ আছে তাকে কেউ দান করবে? যার নেই তাকেই তো দান করা হয়। বস্ত্র দান কাকে করা হয়? যার বস্ত্র আছে তাকে দেয়, যার বস্ত্র আছে তাকে দেয় না। কাকে দেয়? যার বস্ত্র নেই, যারা দিনহীন কাঙাল কাঙালিনী তাদেরকে বস্ত্র দেওয়া হয়, তাই না? তাহলে বস্ত্র দিচ্ছে যার নেই তাকে, বিনিময়ে কি হচ্ছে? যে বস্ত্র দান করছে তারই কিন্তু পুণ্যি হচ্ছে। তাই সবাই যাচ্ছে কমিটির ছোট ছোট ভাইয়েরা আপনাদের কাছে, আপনাদের যার যেমন ক্ষমতা কিছু দান করুন। নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি হরি।
চলুন যাই আমরা এবার চলে যাব লীলায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে দুটি বাহু তুলে একবার দুটি বাহু তুলে চলুন নিদায় গৌর হরি হো বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে হরি বল হরি বল রাধে রাধে বৃন্দাবন ধাম জপে রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম জপে রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে রাধে 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 जो राधा नाम न हो तो रसदा जो बेचार तो जो राधा नाम न हो तो रसदा जी विचार रो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण অবতার রাধে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে আমরা কি করি না ভগবানের জন্য যদি কিছু দক্ষিণা দিতে যাই দেখা যায় কি ওই মানিব্যাগে যদি একবার হাতটা ঢোকায় সে হাতটা সহজে আর বাইরে বেরোয় না কেন বলুন তো আমার বাবারা বলতে পারে ওর মধ্যে খোঁজা খোঁজি শুরু হয় বাছাবাছি শুরু হয় কোনটা দেব গোবিন্দের জন্য সব থেকে যেটা ছোট টাকা আছে সেটাই ভগবানের জন্য নিদায় গৌর হরি হরি আর এই ছোট টাকাটা ভগবানকে দেয়া হয় এখন ভগবান মনে মনে হাসে আর বলে ওরে বোকা তোর মানিব্যাগে কত আছে তোর ঘরে কত আছে সবই তো আমি দিয়েছি আমার তো সবই জানা
আর আমার বেলায় কৃপণতা করছিস। আমার বেলায় কৃপণতা করার দরকার নেই, তুই যদি দিতেই যাস, যদি সঠিক পাত্রে দিস তবে তুই পাবি, আর তুই যদি না দিস তাহলে কি হবে? আপনার কত আছে তিনি জানেন, তাই তো? এখন আপনি যদি, আপনাকে দিয়েছি, আপনি যদি সব ওই ব্যাংকে জমিয়ে রাখেন, সঠিক কাজে যদি না লাগান তাহলে হবে কি? ভগবান বললেন তুই যখন আমার বেলায় কৃপণতা করছিস তাহলে তোর টাকাটা বাইরে বেরোবে কি করে? তা বের করতে গেলে কি করতে হবে? না আস্তে, এমন একটা পোকা ফল আমি তোকে দেব আশীর্বাদ স্বরূপ, সেই পোকা ফলটা দেবার পর কি হবে? না একবার ডাক্তার একবার নার্সিংহোম, একবার ডাক্তার একবার নার্সিংহোম, এই করতে করতে ব্যাংকের টাকা সব কিন্তু তোর ফাঁকা হয়ে যাবে। আর যদি সঠিক পাত্রে দিস তাহলে এত রোগ ব্যাধি হবে না, সঠিক পাত্রে দান করো, সঠিকভাবে দান করো, তাই তো? যেভাবে হোক টাকাটা তো বের করতে হবে, এদিকে না দিলে ওইভাবে বেরিয়ে যাবে। তাই সাবধান, ভগবানের সেবায় কৃপণতা নয়। চলুন যাই আমরা লীলা কথায়। নিতাই গৌর হরি বল, হরি বল। মুর্শিদাবাদ জেলা বেশি দূর নয়, কাছি। এই মুর্শিদাবাদ জেলায় বাবা যিনি মস্ত বড় জমিদার, এই লালা, যার আগের কথা একটু বলতে হয়, সিংহ পরিবার ছিল এই লালার পরিবারটা। গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ, এই দুই ভাইয়ের মধ্যে রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। ওই গঙ্গা গোবিন্দ সিংহ যে বড় দাদা, তার একটি পুত্র সন্তান ছিল যার নাম হল প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র সন্তান যার নাম হল এই লালা, যার নাম হয়েছিল ঠাকুর দাদা। এখন লালা যখন তার 12 বছর বয়স, একটু মন দিতে হবে, 12 বছর যখন লালার বয়স, লালা ওই জমিদারের কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ ওই জমিদারের যে সদর দরজা সেইখানে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে, সাহায্যের জন্য। দ্বারে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, বাবু ভিক্ষাং দেহি, সাহায্য চাইছে, ভিক্ষা চাইছে। এমন সময় ওই দাঁড়ি কি করেছে, তাকে ধার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। বারবার ঘাড় ধাক্কা দিয়ে যখন সরিয়ে দিচ্ছে, তখন ওই 12 বছরের ছেলে, ছোট্ট ছেলে লালা, সে জিজ্ঞাসা করছে, এই দাড়ি তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন, কি চান উনি? বাবু উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, এসেছে সাহায্যের জন্য, কিন্তু আমাদের জমিদার বাবুর আদেশ, সে তার এই জমিদার মহল থেকে কোনোদিন কাউকে কিছু সাহায্য করবেন না, এত করে বলছে শুনছে না, সেই জন্য তাড়িয়ে দিচ্ছি। লালা বলে উঠলেন, কি বললে তুমি? আমার পিতা এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত সম্পদের মালিক যিনি, আর এই ব্রাহ্মণকে তিনি একটু সাহায্য করতে পারবে না? শোন, ভিতরে গিয়ে আমার পিতাকে গিয়ে বলো সে যেন এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়, এটা আমার আদেশ। বয়স কত মা? 12 বছর। 12 বছরের ছেলে যখন আদেশ করলো, সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু আপনার ছেলের আদেশ, দ্বারে দাঁড়িয়ে আছে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তাকে 1000 টাকা দান করতে হবে। প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস দুধের শিশু, সেদিন যাকে হতে দেখলাম সে এখনই আমাকে আদেশ করে, যাও 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে বলে এসো, যতদিন সে নিজে রোজগার না করতে শিখবে ততদিন যেন দান করবার ইচ্ছা প্রকাশ না করে। সঙ্গে সঙ্গে 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে লালাকে বলে উঠলেন, বাবু আপনার পিতার আদেশ, যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন আপনি দান করবার ইচ্ছা প্রকাশ করতে পারবেন না। 12 বছরের ছেলে লালা মনে মনে চিন্তা করলেন, এটা আমার পিতা, এত ধন ঐশ্বর্য, যার এত বিষয় সম্পদের মালিক, যে
তার মনের এমন পরিচয়। 1000 টাকা একজন ব্রাহ্মণকে দিতে পারে না, আর আমি তার সন্তান। না না, এমন পিতার মুখ আমি আর দেখব না। সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলে এসো, আমি তার কথা মাথায় তুলে নিলাম, যতদিন নিজে রোজগার না করব আমি কোনোদিন আর পিতার কোনো সম্পদ আমি কাউকে দান করব না। মনের দুঃখে ক্ষোভে সর্বস্ব পরিত্যাগ করে মনে মনে স্থির করলেন, যার মনের পরিচয় এত ছোট আমি তার মুখ দর্শন করব না। সব ফেলে চিরতরে চলে গেল 12 বছরের ছোট্ট ছেলে লালা সব ত্যাগ করে ওই বর্ধমান ডিস্ট্রিক্টে এসে, মুর্শিদাবাদ থেকে বর্ধমানে এসে একটা ফেরেস্তা দারে মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। হরি বল হরি বল। এই সেই বর্ধমান ডিস্ট্রিক্ট, মাত্র 20 টাকা বেতনে যখন কাজ করতে আরম্ভ করলো লালা, হোমা, তারপর তার পিতা কত মানুষ পাঠিয়ে দিল ছেলেকে ঘরে ফেরানোর জন্য, আর লালা ফিরে এলো না। দেখতে দেখতে প্রাণ কৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন, চলতে পারে না, ভগবানের কাছে কাঁদে আর বলে, প্রভু একটি ভুলের জন্য চিরতরে সন্তান হারিয়েছি, তাই আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। তুমি রক্ষা কর হে হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো, এ জগতে সবই কিছু তোমারই যে দান। রক্ষা কর হে তুমি হে ভগবান, হরি বল, এ জগতে সবই কিছু তোমারই যে দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে যে তোমারে, রক্ষা কর হে ভগবান, রক্ষা কর হে ভগবান, রক্ষা হে ভগবান, একবার রক্ষা কর হে তুমি হে ভগবান, এ জগতে সব কিছু তোমারই যে দান। বলো, এ জগতে সব কিছু তোমারই যে দান। কি বললেন কথাটা? এ জগতে সব কিছু তোমারই দান। তাহলে আমার বলতে কিছু আছে? দায় গৌর হরি। শাস্ত্রে বললেন, আমার আমার করে বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়ায় চলি বলে, কিসের অভাবে হয় দেহপত। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি সফল। অর্থাৎ একটা পদ্ম পাতায় যদি জলের বিন্দু থাকে মা, জলটা যেমন টলমল টলমল করে, দূর থেকে দেখলে মনে হয় এই বোধ হয় পড়ে গেল। যদি কখনো পড়ে যায়, পাতার উপরে জলের কোনো দাগ থাকে? জলের বিন্দুটা পড়ে গেলে থাকে না। ঠিক তেমন
এই হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে, কখন পড়ে যাবে কেউ জানে। তাই তো মহাজন বললেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই যে অচিন পাখি, সে যে কখন আসছে আর কখন যাচ্ছে এটা কিন্তু আমরা কেউ জানি। তাই বসরা মহাজন বললেন, যাদের জন্য তুমি সাদের কৃষ্ণ ভজনের দেহটা মাটি করছো, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ লাগবে না, এতটুকু দাগ লাগবে না, মাত্র দুদিনের জন্য। কি বলছে দেখুন শাস্ত্রে, তোমার সোনা রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। কি আছে আমাদের, আমাদের দেহটা পুড়ে গেলে কি থাকবে? এত অহংকার, টাকার অহংকার, রূপের অহংকার। অহংকার তো আর এক রকমের হয় না, বিভিন্ন রকমের হয়। কিন্তু যেদিন শ্মশানে গিয়ে দেহটা পুড়িয়ে দেবে, তখন আমার বলতে কি থাকবে? শুধু এক মুঠো ছাই, এটুকুই আমাদের। তাও কি হবে, সেইটুকু ফেলে রেখে সূক্ষ্ম আত্মা আবার চলে যাবে নীলাকাশে, যাবে উড়ে কয়লারি ধোয়া। ভঙ্গরে অতি যেদিন পুরে হবি ছায় নীলাকাশে, যাবি মিশে কয়লার ধোয়ায়, সেদিন নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোয়ায়। শুনে না, সন্তান, সংসার, স্বামী, স্ত্রী সবই তো আমার, কিন্তু যেদিন আমাদের চিতায় সাজিয়ে দেবে সেদিন কি হবে? জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে আগুন ওই খুঁচে খুঁচে, ওই না মারবে বাড়ি হারের গিঠে রে, সেদিন পিঠের চামড়া যাবে খেটে রে, ও তোমার পিঠের চামড়া যাবে ফেটে গো, কে আর গায় নীলাকাশে, যাবি উড়ে কয়লারি ধোয়া, সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোয়া। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে, পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে, তারা দুদিন পরে ভুলে যাবে গো, ও তারা দুদিন পরে ভুলে যাবে এই বিশ্ব ধোমায়, সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লা ধোয়ায়। সময় চলে গেলে আর পাবে না, লালন ফকির বলেছিলেন, ওগো সময় গেলে সাধন হবে না, সময় থাকতে ভজন করো। তাই বললেন, এই জগতে আমার বলতে কিছু নেই, যতই তুমি আমার আমার করো কিছুই নেই তোমার। তাই আজ
প্রভুর চরণে নিজের সন্তানকে সঁপে দিয়ে যখন প্রাণ কৃষ্ণ সিংহ মারা গেলেন মা, ঠিক তারপরে সমস্ত এলাকার প্রজাবর্গ যারা ছিল তুমি যার প্রতি এত রাগ এত অভিমান সেই তোমার পিতা সে তো ইহলোক ছেড়ে চলে গেছে, এবার তো তুমি ফিরে চলো, না হলে তোমার এই জমিদারি সব রক্ষা করবে কে? সঙ্গে সঙ্গে যখন শুনেছি তার পিতা চলে গেল, তারপর লালা ফিরে এলো আবার পুনরায় ওই মুর্শিদাবাদ জেলায়। সমস্ত জমিদারি দেখভাল করতে শুরু করলো মা, দেখতে দেখতে ছেলের বয়স হলো, গ্রামবাসী সবাই মিলে লালার একটা সুকন্যার সন্ধান করে বিবাহ দিল। নিদায় গৌর হরিবল হরিবল উলুধনি। হ্যাঁ, নতুন বউ আসছে, উলুধনি করুন। হরিব ঘরে এলো বউ, স্ত্রীকে নিয়ে দিন কাটতে কাটতে এক বছর যেতে না যেতেই লালার একটি ছেলে হলো, যার নাম রাখলো ভগবানের নামে। কি নাম রাখলো? নাম রাখলো নারায়ণ। ভগবানের নামে নাম রাখলো। আমরা কি রাখি আমাদের বাচ্চাদের নাম ভগবানের নামে রাখি? এখন এই যত আছে রাজ্যে সিরিয়ালের নাম, সিরিয়ালের নয় সিনেমার নাম, এইগুলো আমরা পছন্দ করি। সিরিয়ালের নয় ওই বাংলা ছবি হিরোদের নাম রাখি, যেমন প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজিৎ, লালটু, পল্টু, ঝন্টু, সন্টু। কিন্তু আগেকার সময় যে নামগুলো থাকতো, সীতানাথ, নারায়ণ, শ্যামসুন্দর, তাই না? কত সুন্দর সুন্দর নাম ছিল, রাধেশ্যাম, রাধা মাধব, মদন মোহন। কেন রাখতো না? সন্তানের নাম যদি ভগবানের নামে রাখা হয়, হাজার কাজের মধ্যে দিয়ে যদি সন্তানকে ডাকি, তবু তো প্রভুর নামটা একবার উচ্চারণ করা হবে। আর এখন যদি বলা হয় ভগবানের নামে রাখতে, কি বলে, চলবে না, ব্যাকডেটেড, পুরানো হয়ে গেছে। ভগবানের নাম সব পুরানো হয়ে গেছে, এই সিরিয়ালের নাম সিনেমার নাম এইগুলো এখন নতুন উঠেছে। দুই অক্ষরের নাম পাপায়, পাপ তুই আর থাকবি কেন দূরে, সব আমার কাছে আয়। কি নামে ছিঁড়ি দেখো, যেমন নাম হবে তার তো তেমন গুণটাও হবে। হ্যাঁ হরি ও, নামেরও একটা মহিমা আছে দেখবেন। দেখবেন বাবা, একজনের নাম নিতাই। হ্যাঁ, এখন পথে যখন তিনি যায়, যেই দেখে সেই বলে জয় নিতাই, এ নিতাই, জয় নিতাই। এখন যেই না জয় নিতাই করে বলে, তার না একটু রাগ হয়, আমার নাম নিতাই বলে তোরা আমাকে ব্যঙ্গ করছিস। কিন্তু বাবা, আমার কাছে এসে দুঃখ করছে, জানো মা, আমার নাম তো নিতাই, সবাই আমাকে দেখে ব্যঙ্গ করে, দেখলেই বলে জয় নিতাই জয় নিতাই, বলো তো দেখি কি জ্বালা। আমি বললাম, এটা তো আপনার গর্ব হওয়ার কথা, যে দিনন্তে একবারও ভগবানের নাম করে না, সে যদি আপনার নামটা ধরে, আপনার নামটা উচ্চারণ করে একবার মুখে জয় নিতাই বলে, তাহলে তো আপনার গর্ব হচ্ছে না, যে আপনার নামটা নিতাই বলে আপনি তার মুখ থেকে নিতাই নামটা উচ্চারণ করাচ্ছেন। অর্থাৎ দিনান্তে একবার হলেও আপনি কিন্তু তার মুখে নাম বলাচ্ছেন, এটা আপনার গর্ব, আপনার আনন্দ হওয়ার উচিত। তাই মা গো, আজ দেখুন নামের কি মহিমা। এবার ছেলের নাম রাখলো নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম হলো সুমতি। এই সুন্দর সংসার আর এই জমিদারি, হরি বল হরি বল। হঠাৎ একদিন জমিদারের সদর দরজায় একজন ভিখারি এসে দাঁড়ালেন। এবার দেখুন মা, কোথা থেকে মানুষের মনে ত্যাগ সৃষ্টি হয়। এটাই কিন্তু ভজনের পথ, তাই বারবার শুনতে হবে, বারবার আস্বাদন করতে হবে। আর যতটুকু শুনলেন মনে রাখতে হবে, আবার যেখানে হবে সেখানে যাব। কীর্তন শুনলাম কিন্তু কথাগুলো ঠিক বুঝতে পারিনি, আবার যাব শুনতে, বারবার শুনতে হবে। আবার যেদিন এলেন শুনলেন, পরের দিন ভাববেন কথা শুনলাম, তত্ত্ব কথা শুনলাম, লীলা শুনলাম,
সুরগুলো শোনা হয়নি, যাই এবার যে সুরগুলো মন দিয়ে শুনব। এই কিন্তু আপনার পরিবর্তন হতে শুরু হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। আজ দেখুন দ্বারে এসে দাঁড়িয়েছে এক ভিখারি, এসে বলছে বাবু ভিক্ষাং দেহি। লালা তাড়াতাড়ি করে বাইরে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছে, এই ভিখারি ভিখারি ভিক্ষা করো কেন তুমি? বাবু কেন করি শুনবে? তাহলে শোনো কি বলছে দেখুন ভিখারি, বাবু গো বাবু গো বাবু গো বাবু বাবু গ বাবু, ও বাবু আমি হলাম দিন ভিখারি, ও গ বাবু আমি হলাম দিন ভিখারি, আমি প্রতিদিন ভিক্ষা করি আমি দিন ভিখারি, সেটা তো বুঝলাম, ভিক্ষা করে কি করো? আমার ঘরে আছে গিরিধারি, বাবু গো বাবু বাবু গো বাবু, আমার ঘরে আছে গিরিধারি, তাই দারে দারে ভিক্ষা করি, ঘরে আছে গিরিধারি, তাই দারে দারে ভিক্ষা করি, তারে সেবা দিয়ে বাবু আমি হলাম দিন ভিখারি, ও বাবু আমি হলাম দিন ভিখারি।